আসসালামু আলাইকুম সকলকে হাবি ব্লগ ডট এর পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে অনলাইনে আয় করা যায় স্টুডেন্ট লাইফে বা স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো যে আয়ের উপায়গুলো সেগুলো নিয়ে তো আপনারা যারা আমাদের ব্লগটি ফলো করেন হাবি ব্লগ ডট কম এই ব্লগে যারা নিয়মিত পাঠক রয়েছেন তারা ইতিমধ্যে জানেন যে স্টুডেন্টদের জন্য অনলাইনে আয় করার কিছু সহজ উপায় শিরোনাম নিয়ে একটি নতুন আর্টিকেল পাবলিশ হয়েছে তো আপনারা যারা যারা এটি ফলো করেন তারা তো ইতিমধ্যেই জেনেই গেছেন কিন্তু যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি আপনারা যারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের একটা ভালো আয়ের উপায় আজকে জেনে যাবেন তো আমি এখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো সাধারণত স্টুডেন্টরা যদি করে থাকে তাদের নিজস্ব যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেগুলো দিয়ে তাহলে কিন্তু তারা খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবে এমন কি তাদের যে লেখাপড়ার যে খরচটা রয়েছে সেটাও কিন্তু তারা স্টুডেন্ট লাইফে খরচটা বহন করতে পারবে এমন কি যদি একটু ভালো পর্যায়ে যেতে পারে তাহলে তারা এটাকে তাদের ফ্যামিলিতে বিভিন্ন ভাবে কন্ট্রিবিউশন করতে পারবে তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমাদের দেশের স্টুডেন্টরা অনেক কিছু করতেছে কিন্তু কয়েক বছর আগেও যেটা ছিল না স্টুডেন্টরা তাদের দীর্ঘ চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স সাধারণত তারা তাদের বাবা মার উপর নির্ভর করে কাটিয়ে দিত কিংবা যাদের সমর্থন তারা কিন্তু অলরেডি ঝরে পড়তো কিংবা লেখাপড়া সেরে দিত বাট এখন কিন্তু যাদের সমর্থন নেই তারাও লেখাপড়া করে যাচ্ছে কারণ তারা লেখাপড়ার পাশাপাশি যে অবসর সময় রয়েছে তখন বিভিন্ন কাজ করে তাদের লেখা লেখাপড়ার খরচটা বহন করতে পারছে তো আপনারা ইচ্ছা করলে এখনও অনেকে রয়েছে যারা কিনা অবসর সময়টা তারা তাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় নষ্ট করে ফেলে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো উপায়ে আড্ডা মেরে সময় নষ্ট করে ফেলে কিন্তু ওই সময়টুকু যদি আপনারা অনলাইনে কিংবা অনলাইনে কিংবা অন্য কোনো উপায়ে যদি কাজ করে কিছু টাকা পয়সা আর্নিং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা এমনকি আপনাদের লেখাপড়া চালানোটাও খুবই ইজি হয়ে যাবে তো আমি সবার প্রথমে যে উপায়টি দিয়েছি সেটি হলো যে ইউটিউবে আপনার জ্ঞান শেয়ার করে আয় করতে পারেন তো আপনি যখন একজন স্টুডেন্ট তখন অবশ্যই আপনার কিছু না কিছু জ্ঞান অর্জিত আছে যেগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারেন আপনি যে ধরুন আপনি এখন ক্লাস দশম শ্রেণীতে পড়েন কিংবা ইলেভেন কিংবা টুয়েলভ শ্রেণীতে পড়েন কিংবা আপনি ইউনিভার্সিটিতে পড়তেছেন তো আপনার নিচের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোর জ্ঞান কিন্তু আপনার অলরেডি রয়েছে তো সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলতে পারেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিংবা ওয়ান থেকে টেন পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সবগুলোর উপর আপনি বিভিন্ন লেকচার তৈরি করে ইউটিউবে ছাড়তে পারেন সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলে ভালোই ভিউজ আসতে থাকবে কারণ এইটা খুবই চাহিদা রয়েছে বাংলাদেশে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ভালো টিউশনই করতে পারে না তো তারা ইউটিউবে এসে সার্চ করে যদি তারা আপনার ভিডিওগুলো দেখে আপনার লেকচার দেখে তাহলে কিন্তু তাদের উপকার হবে এমনকি আপনার সেই ভিউজের জন্য আপনিও কিছু আর্নিং করতে পারবেন এখান থেকে তো এটা খুবই একটি স্মার্ট আইডিয়া এবং এইভাবে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে একটু নলেজ শেয়ার করে আপনার নলেজ শেয়ার করে দেন আপনি ইউটিউব থেকে আয় করতে পারেন তো আমি এখানে একটি লিঙ্ক দিয়েছি সেটা হলো ইউটিউব থেকে ফার্স্ট টু লাস্ট যে আয়ের যে প্রসেসগুলো আছে সবগুলোর একটি গাইডলাইন কি কিভাবে টাকা উঠাতে হয় মনিটাইজেশন থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা যারা যারা এই আর্টিকেলটি পড়েন নাই কিংবা যারা যারা এই ব্লগে ফলো করেন না তো তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই আর্টিকেলটি পড়ে নেবেন এমন কি যে সাথে এই আর্টিকেলটিও পড়ে নেবেন যেটা এখানে দেওয়া রয়েছে লিঙ্ক আকারে এরপরে যে অপশনটি আমি দিয়েছি সেটি হলো ফেসবুক থেকে আয় আপনারা সকলেই জানেন যে ফেসবুক বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া এবং এখানে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুককে আমরা সকলেই জানি এমন কি ফেসবুক আইডি নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই খুবই একটা মুশকিলের কাজ হয়ে যাবে এখন বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো আপনি করলে কাজে লাগিয়ে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে ফেসবুকে একটি পেজ খুলে ফেলতে পারেন এবং আপনার যে এডুকেশন ইউটিউবের মত আপনি আপনার যতটুকু জানা আছে ততটুকু নিয়ে আপনি কিছু ভিডিও বানাতে পারেন কিংবা বিভিন্ন ধরনের অডিও ভিডিও করে আপনার পেজে আপলোড করতে পারেন এবং পেজে আপলোড করার পর একটা নির্দিষ্ট সময় পর যখন একটু জনপ্রিয়তা জনপ্রিয়তা পাবে আপনার পেজটি তখন আপনি আপনার পেজে মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে কিছু আর্নিং করতে পারবেন যেহেতু ফেসবুকে খুব বেশি জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশের ছেলে মেয়েদের তো অবশ্যই তারা আপনার পেজটি যদি আপনি ভালো কিছু দিতে পারেন অবশ্যই আপনার পেজটি খুব শীঘ্রই জনপ্রিয়তা হবে এবং আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন দেন আপনার রয়েছে তারপরে যে বিষয়টি আমি দিয়েছি এখানে যে শিক্ষামূলক ব্লগিং করা আপনি অবশ্যই বিভিন্ন ধরনের ব্লগ পড়ে থাকেন এমন কি ব্লগে দেখে থাকেন যে আসলে ব্লগ কীরকম তো আপনি ইচ্ছে করলে খুবই অল্প খরচে একটি ছোট ব্লগ তৈরি করে ফেলতে পারেন সেখানে আপনি আপনার বিভিন্ন ছেলে মেয়েদের শিক্ষামূলক বিষয়ে আপনি ব্লগিং করতে পারেন এবং আপনার নিজের এক্সপিরিয়েন্স কিংবা আপনার নিজস্ব এডুকেশন কোয়ালিফিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং সেখান থেকেও আপনি খুব ভালো একটি আর্নিং করতে পারেন এবং এখন যে ব্লগিং বলতে শুধু ইংরেজিতে করতে হবে সেটা কিন্তু না এখন বাংলাতেও খুব ভালো মানের ব্লগিং করা যায় এবং বাংলাতেও খুব ভালো আয় করা যায় কারণ বর্তমানে গুগল অ্যাডসেন্স এখন কিন্তু বাংলা সাইটে দেয় এমনকি বাংলা ব্লগে গুগল অ্যাডসেন্স দেওয়া শুরু করেছে এর ফলে বাংলা ব্লগাররা খুব ভালো আর্নিং করতে পারছে প্রতি মাসে তো শিক্ষামূলক ব্লগগুলো সাধারণত অনেক ভালোই জনপ্রিয়তা পেয়ে থাকে ফর এক্সাম্পল আপনি লেখাপড়া বিডি ডট কম নামে একটি ব্লগ রয়েছে যেই ব্লগটি আসলে খুবই জনপ্রিয় বাংলাদেশে এবং তারা খুব ভালো আর্নিংও করে থাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ব্লগিং ব্লগ থেকে অনেক আয় করা যায় শুধু যে গুগল অ্যাডসেন্স সেটা না কিন্তু আপনাকে সবার প্রথমেই টার্গেট রাখতে হবে যে আপনার ব্লগটি জনপ্রিয় করতে হবে তো এখানে আমি ব্লগে ব্লগিং কিভাবে করতে করতে হয় ব্লগ থেকে কিভাবে আয় করতে হয় এ টু জেড এবং কি ব্লগ কিভাবে তৈরি করতে হয় সব সবকিছু আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই আর্টিকেলটি আপনার এখান থেকে পড়ে নিতে পারেন তারপরে যে কাজটি আছে আপনি লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন তো ফ্রিল্যান্সিং খুবই এখন বর্তমানে জনপ্রিয় একটি পেশা কিন্তু এখানে আপনাকে মোটামুটি একটু বেশি সময় দিতে হবে তো আপনি যদি খুব বেশি সময় দিতে না পারেন তাহলে অবশ্যই এই কাজটি আপনি পেশা হিসেবে নিবেন না কিংবা আপনার লেখাপড়ার পাশাপাশি হিসেবে নেবেন না কারণ এমনও হতে পারে যে ফ্রিল্যান্সিং করতে যে আপনার অনেক সময় লেখাপড়ার ক্ষতি হতে পারে তো অবশ্যই আপনি এই কাজটা তখনই নেবেন যখন আপনার অনেক বেশি ফ্রি টাইম থাকবে তারপরে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হলো শিক্ষা বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে আয় করতে পারেন তো আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যাদের কিনা অনেক ধরনের কাজ করা দরকার হতে হয়ে পড়ে যেমন ধরেন কোন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কিংবা কোথাও অ্যাপ্লাই করা কিংবা এরকমই আরো বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা এই সব কাজগুলো তারা কিন্তু অনেকেই পারে না তো তারা কি করে ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়ে খবর নেয় যে এরকম কাজ কেউ করে কি না তো আপনি সেগুলো সেগুলোর সাথে আপডেট থাকতে পারেন এমন কি আপনি যদি একটু রিসার্চ করে সেই ধরনের গ্রুপ গ্রুপগুলোর সাথে যুগ থাকেন অ্যাড থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলো পেতে পারেন এবং এই কাজগুলো করে দেওয়ার মাধ্যমে আপনি খুব ভালো একটি আয় করতে পারেন মান্থলি এবং কিছু ছোট একটা চার্জ ধরে এভাবে ছোট ছোট চার্জের মাধ্যমে আপনি অনেকগুলো অনেকগুলো কাজ পেলে অবশ্যই এখান থেকে ভালো একটি আর্নিং আর্নিং হবে যেটা আমি বেশ কয়েক বছর আগে করতাম এবং আমি মোটামুটি ভালোই আর্নিং করতাম এখান থেকে আমার স্টুডেন্ট লাইফের মোটামুটি অনেক অনেকখানি হেল্প হতো এই কাজটা করে তো আপনারাও এটা করতে পারেন খুব সহজেই তো আজকের এই আর্টিকেলটি এই বিষয়গুলোই দেওয়া হয়েছে এবং আপনারা এগুলো সবই করবেন স্টুডেন্ট লাইফের পাশাপাশি আর কি অবসর সময়গুলোতে অবশ্যই আপনারা লেখাপড়ার ক্ষতি করে কখনোই এই কাজগুলো করতে আসবেন না অবশ্যই যখন আপনার যেই টাইমটা একদমই ফ্রি যখন আপনি ফেসবুকে নষ্ট করতেন যেই টাইমটা আপনি ইউটিউবে নষ্ট করতেন যেই টাইমটা আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করতেন সেই টাইমটাতে আপনি এই কাজগুলো করতে পারেন যাতে আপনার কিছুটা হেল্প হয় আর আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি সঠিকভাবে ভালোভাবে করতে পারেন নিয়মিত এবং আপনার আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো বেনিফিট পাবেন এবং খুব ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন মাস মান্থলি তো আশা করি ভিডিওটি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও ভালোভাবে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই আর্টিকেলটি আমার ব্লগে ঢুকে পড়ে আসবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য